বলুন কি করাবেন? হ্যাঁ বলছি একটু চুলটা কাটিং করব, হেয়ার কাট। অনেক লম্বা চুল তো মানে সামলাতে একটু কষ্ট, মানে শর্টে একটু শর্ট হলে ভালো হয়। ওকে দেখি আমি চুলটা একটু দেখি আপনার ব্যাক সাইডে চুলটা। আপনি ম্যাডাম এটা রাখুন, ব্যাকটা রাখুন, চুলটাকেও করুন। আমি একটু ক্যামেরা পার্সন ঝুমা আদককে বলবো আমি পুরো হেয়ারটাকে দেখানোর জন্য। আপনি পুরো উপর থেকে একদম পুরো চুলটা দেখান। ঠিক আছে, বুঝতে পারছেন চুলটা কতটা বড়। তো আমি এই রাফ পোর্শনটাকে কাটবো, তো আমি ওনার সঙ্গে একটু কনসাল্ট করে নেবো, কনসাল্ট করে নিয়ে আমি সেরকম কাটিংটা করবো। তো ম্যাডাম আপনি একটু এটা আমার চেয়ারে বসুন, আসুন। আমি ফার্স্ট রাউন্ডটা দিচ্ছি, ফ্রন্টটা আমি ফার্স্ট একটু ফ্রন্টটা লেয়ার করছি, একটু দুটো পার্টে করবো আমি। কারণ এই পলিউশনের জন্য চুল সত্যিকারে বড় চুল রাখা খুব সমস্যা হয়। আমি ব্যাকে নিয়ে চলে আসছি, আমি ক্লায়েন্টকে আমি কতটা শর্ট করবো আমি দেখিয়ে দেবো। আগে আমি একটা গার্ডার লাগিয়ে দেখাচ্ছি, কারণ উনি একটু শর্টই চাইছেন করতে। ম্যাডাম দেখুন কতটা দেখে নিন আপনি যতটা বলবেন। ঠিক আছে, আমি দেখুন এই এই গার্ডার থেকে কাটছি, গার্ডার থেকে হচ্ছে এই মাপটা। ঠিক আছে দেখে নিন, আর কাটিং করতে করতে শর্ট হয়ে যাবে না? তাহলে আমি এইটা আসছে আপনার এইখানে আসছে, তাহলে আমি একটু বড় রাখ করি। হ্যাঁ হ্যাঁ দেখুন এইখানে আসছে, ঠিক আছে দেখে নিন, দেখতে পাচ্ছেন এই এইখানে আসছে। আচ্ছা তাহলে দেখুন আমি এইটা এই গার্ডারের উপর থেকে কাটছি, কেমন? ঠিক আছে।
কারণ সবসময় কাটিং করার আগে ক্লায়েন্টের সঙ্গে একটু কনসাল্ট করে নেওয়া উচিত, কারণ চুলটা তো না, চুল হচ্ছে মায়ার জিনিস। দেখুন আমি আরেকবার রিপিটেডলি দেখিয়ে নিচ্ছি, আমি এই গাটার এখান থেকে কাটছি, কেমন? ঠিক আছে, কারণ রাফটা সত্যি রাফটা কেটে বাদ দিচ্ছি। দেখুন এটা কাটলাম, দেখুন কতটা আসছে, বুঝতে পারছেন আপনি? এইখানে আমি হাতটা দিচ্ছি, দেখুন বড় লং আছে, আমি একটু ওয়াটার স্প্রে করব। রবীন দাস স্টার হাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। তো কাটিং করছি, দেখছেন লেয়ার কাট করব। তো ব্যাক সাইডটা আগে কাটিংটা করে নিচ্ছি। আপনারা সবসময় বলে আয়রন সিজার ইউজ করতে, তো আমি আয়রন সিজার ইউজ করছি। দেখুন এটা খালি জাস্ট ফিনিশিং করছি, মানে ছোটো বড়ো যেগুলো আছে সেগুলো ফিনিশ করছি, কারণ উনি ম্যাডাম যেটা বলেছেন যতটা হেয়ারটা রাখতে আমি ততটাই রেখেছি। তার উপরে মাথাটাকে সোজা রাখবে না, ঠিক আছে। এবার আমি ক্যামেরা পার্সনকে বলবো পুরো চুলটাকে দেখিয়ে দিতে ওপর থেকে যে কাটিংটা কতটা হয়েছে। আপনি মাথাটা সোজা রাখুন ম্যাডাম। আমি এবার চেয়ারটাকে মুভ করছি, ফ্রন্টে দেখছেন যে হ্যাটটা, আমি ফ্রন্টে ওনার সঙ্গে কনসাল্ট করে আমি সেই মতো কাটব। কারণ বড়ো চুল আমাদের কাটতেও মায়া লাগে, কিন্তু কিছু করার নেই, চুলকে রাখার জন্য ম্যানেজ করার জন্যে কাটতে হয়, ক্লায়েন্টকে অনেক সময় কাটতে বাধ্য হয়। কারণ অফিস গোয়িং গালাদেরকে অনেক প্রবলেম হয় চুলকে তাড়াতাড়ি শুকোনার, একটা চান করার পরে বা শ্যাম্পু করার পরে একটু ম্যানেজ করতে খুব অসুবিধে হয়, যে কারণে অনেকে চুল একটু শর্ট করে নেয়। শর্ট করে নিলে খুব ম্যানেজটা খুব ইজি হয়, এবং বেশি বড় চুল থাকলে হয় কি সামনে থেকে টেনে বাঁধতে 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 সামনের চুলটা ফাঁকা হয়ে যায়, তখন কপালটা অনেক বড় লাগে। আচ্ছা আপনি একটু, আমি চিন হাইট থেকে কাটছি, এটা কেমন? এই দেখুন চিন দেখতে পাচ্ছেন, এই যে চিন দেখে নিন, ঠিক আছে, এই চিন হাইট থেকে কাটছি। মানে পিছনের চুলটা যা বড় আছে বড় আছে, এটাকে ফ্রন্টের কাটটা হচ্ছে, কেমন ফ্রন্টে দেখুন, হাত দিয়ে দেখে নিন আপনার, এই যে ছিল এটা, এইটা 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 দেখুন, এই যে ছিল এটা শর্ট, ওইটা মাফে করে দিচ্ছে, বুঝতে পারছে? এ দেখুন এটা কাটলাম, ঠিক আছে, এখানে আমি নিয়ে যাব, দেখি এবার একটু আমি ব্যাকটা এবার দেখাই, ব্যাকে কীভাবে ওটার সঙ্গে খালি ম্যাচ করিয়ে দেবো।
গোছটা পুরো রাখছি আমি, দেখতে পাচ্ছেন গোছটা কিরকম রেখেছি, যেন গোছে না অসুবিধে হয় পুরো গোছটা রেখেছি। দেখুন কাটিংটা কমপ্লিট হয়ে এসছে। আমার ফিনিশিং কাট চলছে, কাটিং কমপ্লিট। এরপর একটু ড্রায়ার দেবো, ড্রায়ার দিয়ে আমি একটু ড্রায়ার ইউজ করব। এবার আমি চেয়ারটা ঘোরাবো, ঘুরিয়ে দেখাবো ফোনটা কীরকম লাগছে। ব্যাগটা দেখানো হয়ে গেল, আমি চেয়ারটা ঘোরাই এবার। তো ক্লায়েন্টকে কীরকম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার কাটিংয়ে। তো আমি ক্লায়েন্টকে এভাবে জিজ্ঞাসা করবো, আপনার নাম? আমার নাম পূজাচন্দ্র। পূজাচন্দ্র, তা কাটিংটা করে কীরকম লাগছে? ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।